শুরু হয়েছে পবিত্র রমজান মাস, কিন্তু এই রমজান মাসকে ঘিরে বেশ কিছুদিন ধরে বেসামাল হয়ে ওঠে নিত্যপণ্যের দাম। আর রোজা শুরুর প্রথম দিনই আরও অস্থির হয়ে উঠেছে চট্টগ্রামের কাঁচা বাজার। তাই সরকার নানা উদ্যোগের পাশাপাশি বেশ কয়েকটি পণ্যের শুল্ক কমালেও এর কোনো প্রভাব পড়েনি বাজারে, বরং দাম বেড়েছে অন্যতম অনুষঙ্গ বেগুন, শসা ও লেবুর। চট্টগ্রাম থেকে মোহাম্মদ আলী রাশিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রোজা শুরুর সপ্তাহ দুয়েক আগে থেকেই বাড়তে থাকে নিত্যপণ্যের দাম। ধনে পাতা থেকে শুরু করে মাছ, মাংস, মুড়ি সহ সব কিছুরই দাম হয় ঊর্ধ্বমুখী। প্রথম রোজায় ইফতার সামগ্রীর জন্য প্রয়োজনীয় সব কিছুর দাম বেড়েছে আরও বেশি। প্রথম রোজায় চট্টগ্রামের রিয়াজউদ্দিন, কাজীর দেউড়ি, বহদ্দার হাট বাজারে দিনভর ছিল ক্রেতাদের আনাগোনা। একটু কম দামে পণ্য কেনার আশায় এক দোকান থেকে আরেক দোকানে ঘুরছেন ক্রেতারা, তবে এতে পকেটের সাশ্রয় খুব একটা হয়নি তাদের। বাজারে মানভেদে প্রতি কেজি বেগুনের দাম 20 থেকে 40 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকা পর্যন্ত, শসার কেজি 100 টাকা, লেবু একহালি 80 টাকা। ক্রেতারা বলছেন, মুসলিম দেশগুলোতে রোজা এলে দাম কমানো হয় পণ্যের, শুধু বাড়ে বাংলাদেশে। বাজারে তো দাম বেশি সব জিনিসেরই, কাঁচামাল, সবজি, আলু সবেরই দাম বেশি, তেলের দাম বেশি। আমরা সাধারণ রিক্সাওয়ালা তো খাইতে পারি না, খরচ করি। আমাদের দেশে রমজান আসলে রমজানের আগে দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়। এক কালের দাম 120 টাকা, ওকে বলছে যে 80 টাকা দেওয়ার জন্য, ও বলছে আমার কিনে আসা 120 টাকা আমি কেমনে দেবো। বিক্রেতারা বলছেন, ইফতারে ব্যবহার হয় এমন পণ্যের দামই বেড়েছে সবচেয়ে বেশি। আর তাদের সেই পুরনো কথা, পাইকাররা কম দামে বিক্রি করলে খুচরা ব্যবসায়ীরাও কম দামে বিক্রি করতে পারবে। মানুষের পকেটের টাকা নেওয়ার জন্য আর ওদেরা এগুলি বসে থাকে জিনিস, মানে মাল ধরেন আপনার 5 ট্রাক আসার কথা, মাল আসে যে 2 ট্রাক 3 ট্রাক স্টক করে রাখি দেয়। সরবরাহ কম আর এখন চাহিদা বেশি, রমজান মাসে একটু চাহিদা বেশি, সেজন্য আপনার একটু কঠোর মনিটরিং এর মাধ্যমে নিত্যপণ্যের দাম ক্রেতাদের নাগালের মধ্যে নিয়ে আসা দরকার, যেন রমজানে একটু ভালো খেয়ে গরিবেরা সংযম করতে পারে, এমনটাই প্রত্যাশা চট্টগ্রামবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।